রাজ্যত সক্রিয় রূপত আছে স্ট্রক ট্রেডিং এর লুটা সাইবার অপরাধী স্ট্রক ট্রেডিং করে বহুলোকে হেরুয়াইছে কোটি কোটি টাকা কিন্তু কি এই স্ট্রক ট্রেডিং রাজ্যত এতিয়া স্ট্রক ট্রেডিং এর জড়িয়ে কোটি কোটি টাকা লুটিবলে সক্রিয় রূপত আছে এসাম সাইবার অপরাধী একে সময়তে মোবাইল সাইট থাকুতে অহা কিছুমান এপর ক্লিংকত ক্লিক করতে হেরুয়ার সম্ভাবনা থাকে হাঁচতিয়া ঢল সাইবার অপরাধী চক্রই আপনার লুটিবলে সাজু করে রাখে বহু এপ এইবার হোয়াটসঅ্যাপ এপ অথবা টেলিগ্রামের জড়িয়ে আপনার পঠায় কিছু লিঙ্ক এই লিঙ্কত ক্লিক করলেই সাইবার চক্রবুরে যিকোনো মুহূর্ততে আপনার কৌশলে লুটি নিব আপনার কষ্টোপার্জিত ধন প্রথমে আপনার ইনভেস্ট করা টাকা দুগুণ করার লোভনীয় টুক দিব এনে চক্রবুরে বিভিন্ন সলাহী কথারে আপনার প্রথমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবলে কব তারপর সেই নির্দিষ্ট অ্যাকাউন্টত প্রারম্ভিক ধন জমা করবলে কব আপনি সেই ধন জমা দিয়ার পাশতে আপনার বিশ্বাস দুগুণ অর্জন করে ধন ভরাই দিব কিন্তু ইয়ার পাশতেই আপনার 1 কোটি টাকার উপর ধন বিনিয়োগ করবলে প্রলোভিত করে এনে চক্রয় যেতিয়াই সাইবার অপরাধীয় পেলুয়া জালত ভরি দি বৃহৎ পরিমাণের ধন জমা করার পাশতে উলাই পড়ে আসল স্বরূপ যেতিয়া আপনি জমা করা ধন উলিয়াব বিচারি উলিয়াব নোৱাৰিব তেতিয়া আপনি গম পাব এয়া এক কেলেঙ্কারি যেটুক কোৱা হয় স্টক ট্রেডিং কেলেঙ্কারি শেহতীয়াকৈ টেনে চক্রর জালত পড়া মহানগরীর তিনি ভুক্তভোগীর লাখ লাখ ধন ঘুরাই আনবলৈ সক্ষম হয়েছে মহানগরীর সাইবার সেলে তিনি ব্যক্তিয়ে এনে স্টক ট্রেডিংত 1 কোটির অধিক টাকা জমা দিছিল কিন্তু যেতিয়া লোককজনে এয়া এক প্রবঞ্চনা বলে উমান পায় কাক চাপে সাইবার সেলর সাইবার সেলে তদন্ত করে প্রায় 40 লাখ টাকা উদ্ধার করবলে সক্ষম হয়েছে একে সময়তে আরক্ষীয় জনসাধারণের সজাগতার প্রতি লক্ষ্য রাখি সামাজিক মাধ্যমত আপলোড করেছে বিশেষ বার্তা গতিকে সাবধান হোক আপনিও হাঁচতিয়া ধন স্টক ট্রেডিংত লগার পূর্বে ভাবক 100 বার গুৱাহাটীৰ বীৰেঞ্চি কুমাৰ ডেকা নিউজ 18 অসম নর্থ ইষ্ট রাজ্যত সক্রিয় রূপত আছে স্ট্রক ট্রেডিং এর লুটা সাইবার অপরাধী স্ট্রক ট্রেডিং করে বহুলোকে হেরুয়াইছে কোটি কোটি টাকা কিন্তু কি এই স্ট্রক ট্রেডিং রাজ্যত এতিয়া স্ট্রক ট্রেডিং এর জড়িয়ে কোটি কোটি টাকা লুটিবলে সক্রিয় রূপত আছে এসাম সাইবার অপরাধী একে সময়তে মোবাইল সাইট থাকুতে অহা কিছুমান এপর ক্লিংকত ক্লিক করতে হেরুয়ার সম্ভাবনা থাকে হাঁচতিয়া ঢল সাইবার অপরাধী চক্রই আপনার লুটিবলে সাজু করে রাখে বহু এপ এইবার হোয়াটসঅ্যাপ এপ অথবা টেলিগ্রামের জড়িয়ে আপনার পঠায় কিছু লিঙ্ক এই লিঙ্কত ক্লিক করলেই সাইবার চক্রবুরে যিকোনো মুহূর্ততে আপনার কৌশলে লুটি নিব আপনার কষ্টোপার্জিত ধন প্রথমে আপনার ইনভেস্ট করা টাকা দুগুণ করার লোভনীয় টুক দিব এনে চক্রবুরে বিভিন্ন সলাহী কথারে আপনার প্রথমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবলে কব তারপর সেই নির্দিষ্ট অ্যাকাউন্টত প্রারম্ভিক ধন জমা করবলে কব আপনি সেই ধন জমা দিয়ার পাশতে আপনার বিশ্বাস দুগুণ অর্জন করে ধন ভরাই দিব কিন্তু ইয়ার পাশতেই আপনার 1 কোটি টাকার উপর ধন বিনিয়োগ করবলে প্রলোভিত করে এনে চক্রয় যেতিয়াই সাইবার অপরাধীয়ে পেলুয়া জালত ভরি দি বৃহৎ পরিমাণের ধন জমা করার পাশতে উলাই পড়ে আসল স্বরূপ যেতিয়া আপনি জমা করা ধন উলিয়াব বিচারি উলিয়াব নোৱাৰিব তেতিয়া আপনি গম পাব এয়া এক কেলেঙ্কারি যিটুক কোৱা হয় স্টক ট্রেডিং কেলেঙ্কারি শেহতীয়াকৈ টেনে চক্রর জালত পড়া মহানগরীর তিনি ভুক্তভোগীর লাখ লাখ ধন ঘুরাই আনবলৈ সক্ষম হয়েছে মহানগরীর সাইবার সেলে তিনি ব্যক্তিয়ে এনে স্টক ট্রেডিংত 1 কোটির অধিক টাকা জমা দিছিল কিন্তু যেতিয়া লোককজনে এয়া এক প্রবঞ্চনা বলে উমান পায় কাক চাপে সাইবার সেলর সাইবার সেলে তদন্ত করে প্রায় 40 লাখ টাকা উদ্ধার করবলে সক্ষম হয়েছে
একে সময়তে অসম আৰক্ষীয়ে জনসাধাৰণৰ সজাগতাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সামাজিক মাধ্যমত আপলোড কৰিছে বিশেষ বাৰ্তা। গতিকে সাৱধান হওক আপুনিও। হাঁচতীয়া ধল ষ্ট্ৰক ট্ৰেডিঙত লগোৱাৰ পূৰ্বে ভাবক এশবাৰ। গুৱাহাটীৰ পৰা বীৰেঞ্চি কুমাৰ ডেকা, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।